নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো খুব সহজ একটা রেসিপি, আলু পোস্ত। আলু পোস্ত তো সবাই জানো, যারা একদমই জানো না তারা অবশ্যই এভাবে বানিয়ে নেবে। এখানে আমি নিয়েছি পোস্ত, 25 গ্রাম মতো পোস্ত আমি বেটে নিয়েছি, আর 5 ফোড়ন কাঁচা লঙ্কা নিয়েছি, নুন। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি এই 5 ফোড়ন ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। আমি 300 গ্রাম মতো আলু কেটে নিয়েছিলাম, কেটে আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ফোড়নটা ভাজার পর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার আমি কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর চলে এলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে সামান্য কাঁচা তেল দিয়ে পোস্তটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আলু পোস্ত। এবার পোস্তটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।